গুড মর্নিং, আজকে একটা নতুন দিন শুরু করব। চলে এসেছি সকাল সকাল আবার রান্নাঘরে, এখন বানাবো দুধ চা। আর আজকের আমাদের দুপুরের লাঞ্চ হচ্ছে একদম সিম্পল। আজকের আমরা ব্রেকফাস্ট করব না, একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি। আসলে কৌশিকের এখন ছুটি চলছে, তো অফ অফ ডেতে একটু দেরি করেই ঘুম থেকে ওঠে। আর আমরা কালকে রাতে অনেক রাত অবধি না মুভি দেখেছিলাম, অনেক রাত অবধি, তো প্রায় দুটো বেজে গেছিলো মুভি দেখতে দেখতে। একটা সিরিজ দেখছিলাম, বেঙ্গলি সিরিজ, তো তার জন্য অনেকটা রাতে আমরা ঘুমিয়েছি। আর সকালবেলা যথারীতি দেরি করে ঘুম ভেঙেছে, তো ভাবলাম যে তাড়াতাড়ি একটু চা খেয়ে এসে আমি কাটাকুটি শুরু করে দেবো। তো আর জানো তো, চায়ে আমরা কিন্তু চিনি খাই না, চিনিটা যতটা অ্যাভয়েড করা যায় ততটাই ভালো। রান্নায় মাঝে মাঝে একটু মিষ্টি দিই, সেটাতে চিনি দিই, কিন্তু চায়ে আমরা চিনি খাই না। কিন্তু চিনির পরিবর্তে খাই হচ্ছে গিয়ে জেগারি পাউডার, ওই যে গুড় গুড় যেটা হয় না, সেই গুড় আমাদের এখানে গোটা গোটা গুঁড়ও আছে আমার কিচেনে, আর পাউডার ফর্মেও আছে। তো আমরা ওই জেগারি পাউডার গুঁড়ো করা গুড় সেটা দিয়ে আমরা কিন্তু চা খাই। দুধ, একটু জল, চা পাতা দিয়ে ভালো করে ফুটিয়ে এই কাপে আগের থেকে আমি জেগারি পাউডার নিয়ে নিয়েছিলাম হাফ চামচের মতন, আর এর মধ্যে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে দুধ চা। আজকের আমাদের লাঞ্চে মেনু হচ্ছে একদম সিম্পল, লাউ করব একটু বড়ি দিয়ে। তো দেখো একটুখানি আমি না লাউটা আগের থেকে একটু নুন হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে রান্না করেই নিয়েছিলাম। এবার লাস্টে ফোড়ন দিলাম, একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম আর বড়ি ভেজে রেখে দিয়েছিলাম। ব্যাস, এই জিরে ফোড়নের মধ্যে ওই যে আমার আগের থেকে বানানো লাউটা সেটা আমি দিয়ে দেব, আর এর মধ্যে বড়ি মিশিয়ে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমার লাউ। লাউ এর আগে যখনই খেয়েছি একটু চিংড়ি মাছ ভেজেই আমি লাউ করি, লাউ চিংড়ি যেটা, বাট আজকের মনে হলো একদম সিম্পল, এই বড়িগুলো অনেক দিন হয়েছে নিয়ে এসেছি, তো বড়ি দিয়ে লাউ খাবো, তার জন্যই বানালাম এই সিম্পল রেসিপি। আর একটা আইটেম আজকের হবে, সেটা হচ্ছে মুগ ডাল। অনেক দিন না মুগ ডাল খাওয়া হয়নি, মুগ ডাল তো একদমই সহজ। আমার আগের থেকে মুগ ডাল আমি সিদ্ধ করে নিয়েছিলাম, এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটু জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করব একটুখানি হিং। নিরামিষ রান্নায় কিন্তু একটু হিং দিলে ভালোই টেস্ট হয়। তো হিং দেওয়ার পরে আমি এর মধ্যে মিশিয়ে দেব টমেটো কুচি আর কয়েকটা কাঁচা লঙ্কা ছেঁড়া। ভালো করে একটু সব জিনিস ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি গুঁড়ো মশলা মেশাবো। তো গুঁড়ো মশলার মধ্যে আমি একটু প্রথমে একটু আদাও দিয়ে দিয়েছিলাম, এক চামচ গ্রেট করে রাখা আদা, এরপরে নুন, হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো সব কিছুই এর মধ্যে দিয়ে দিলাম, আর একটুখানি জলও দিয়ে দিলাম কয়েক ফোঁটা। তাহলে না তলায় মশলাটা লেগে যাবে না। জল দিয়ে ভালো করে কষিয়ে একটু তেল যখন ছেড়ে ছেড়ে আসবে, তখন আমার আগের থেকে ওই যে সিদ্ধ করে রাখা মুগ ডালটা ওটা এর মধ্যে ঢেলে দেব। ঢেলে দিয়ে অনেকক্ষণ ধরে একটু ফুটতে দেব। ফোড়ন দেওয়ার পরে কিন্তু ডাল ফুটতে, যতক্ষণ ফুটতে দেবে যত বেশি ডাল কিন্তু টেস্টও তত ভালো হবে। তো ভালো করে ডালটা ফুটে গেলে লাস্টে আমি একটুখানি গরম মশলার গুঁড়ো আর আমার ওই যে ভেজে রাখা একটা গুঁড়ো আমি মেশাই, জিরে ধনে আর শুকনো লঙ্কার গুঁড়ো, ওটাও আমি একটুখানি মিশিয়ে আর অল্প একটু ঘিও দিয়ে দিয়েছিলাম। ব্যাস হয়ে যাবে আমার ডাল রান্না। আর আজকে থার্ড আইটেম হচ্ছে গিয়ে বেগুনি। এটা আমার কৌশিকের কিন্তু ফেভারিট খাবার, আমার বেগুনি খাই আমি ওই সন্ধ্যাবেলা চায়ের সাথে খেতে ভালো লাগে। ভাতের সাথে বেগুনি আমি এত মাস বাড়িতে খাইনি, আর এখানে এসে কৌশিক বলল অনেক দিন বেগুনি খাইনি, বেগুনি বানাও। তো এই আমাদের আজকের একদম সিম্পল মেনু। দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে একটু টিভি দেখলাম, একটা মুভি একটু দেখা বাকি ছিল, ওটা দেখে হালকা একটু গড়িয়ে নিয়ে এখন একদম রেডি। আমরা এখন এখান থেকে একটু দূরে রয়েছে মেগামল, তো আমরা সেখানে যাচ্ছি, আর ওখানে অনেক ছোট ছোট রাইড আছে, বাচ্চা একটুখানি রাইডে চড়বে। মামা বলে দাও তো গুড ইভিনিং।
ওর জন্যই একটু বেরানো, বুঝলে তো? আমার তো বাড়ির মধ্যে আমি একটু ঘরকুনোই হয়ে গেছি। ঘরে থাকো, রান্নাবান্না করো, আর টিভি দেখো, এই মোবাইল ঘাটো, এই করেই কাটে আর ঘরের কাজ। তো বাচ্চার জন্য একটু বেরোতে হয় আমাদের, ওর কথা ভেবেই একটু বেরোনো। এই টুকটাক একটু এদিক ওদিক বেরোনো হয় বলে একটু সাজগোজ করারও সুযোগটা পেয়ে যাই, আর একটু ড্রেস ট্রেস পরে নিলাম। একটা শ্যু নতুন কিনে এনেছিলাম, আজকেরই ফার্স্ট টাইম শ্যুটা পরলাম। তো ব্যাস, এই হালকা একটু মেকআপ করে নিলাম। গাড়িতে যেতে যেতে তোমাদের একটু দুবাইয়ের আশেপাশে জায়গা ঘুরিয়ে নেব, আর তারপর মেগামল তো আছে, আমিও ফার্স্ট টাইম যাচ্ছি, কৌশিকও ফার্স্ট টাইম যাচ্ছে মেগামল। তো দেখা যাক ভেতরে কী কী আছে। ওখানে নোভা সিনেমা আছে, সিনেমা হলও ওর মধ্যেই রয়েছে, আমাদের ওখানে যেমন থাকে না শপিং মলের মধ্যেই সিনেমা, আইনক্স, ওরা ওরকম টাইপেরই। তো সিনেমা তো দেখা যাবে না, বুট্টু আছে, বুট্টু না থাকলে আমি আর কৌশিক কিন্তু ডেফিনেটলি কোনো একটা মুভি দেখে নিতাম, ইংলিশ হোক কি ইন্ডিয়ান মুভি হোক। এখানে কিন্তু সিনেমা হলে ইন্ডিয়ান মুভি লাগে, তো দেখা যায়, কিন্তু সিনেমা দেখবো না, জাস্ট একটু মলটায় ঘুরে ফিরে, আর বাচ্চা যদি কয়েকটা রাইড চড়ে বাড়ি চলে আসবো, আর রাতে দেখি যদি খাবার খেয়ে আসি, আর না হলে তো ঘরে এসে কিছু রান্না করে নেবো, আর যদি বাইরে খেয়ে আসি তো খেয়ে আসবো। তো চলো তোমাদের সাথে গাড়িতে বসে আবার কথা হবে। দেখো আমার নতুন শ্যু কেমন লাগছে? এই হোয়াইট কালারের শ্যুজগুলো কিন্তু ফ্রকের সাথে স্কার্টের সাথে খুব ভালো লাগে, বলো? দেখো একটা পালতোড়া নৌকোর মতন না বানানো আছে, আর এই বিল্ডিংটা কিসের বিল্ডিং জানি না, বাট দেখতে কিন্তু সুন্দর বিল্ডিংটা। মেগামল চলে আসলাম, আমার বাড়ি থেকে মেগামল 10 মিনিট লাগলো কারে। তো দেখো মেগামলটা, দাঁড়াও এই গাছে, দাঁড়াও ওই গাছের ওখানে দাঁড়াও, মাস্ক পরতে বলছি, দাঁড়াও। দেখো মলের মধ্যে কি সুন্দর ওয়াটার ফাউন্টেন, এখানে না এরকম মলের ভেতরেই গ্রাউন্ড ফ্লোরে আমি অনেক জায়গাতেই এরকম জলের জায়গা দেখেছি, খুব সুন্দর। কিন্তু মেগামলটা খুব যে বিশাল বড় তা নয়, এই 3-4 তলা একটা বিল্ডিং, আর খুব বিশাল এরিয়া জুড়েও নয়, বাট ভালো। এই বাচ্চাদের শপটাতে ঢুকে পড়লাম কারণ বুট্টুর জন্য না একটা দুধের বোতল কিনতে হতো, ও দুধের বোতলের নিপলসগুলো খুব তাড়াতাড়ি না খারাপ করে দেয়, তো এখান থেকে একটা বটল নিয়ে নিলাম। বুট্টুর জন্য রেড কালারের একটা শার্ট খুঁজছিলাম, রেড কালার কিংবা ব্ল্যাক, ব্লু, যাই হোক, এখানে না ওই সামনে বটম দেওয়া পুরো শার্টগুলো সেগুলো নেই, সবই বেশিরভাগ টি শার্ট, ওই গলা থেকে একদম পরে নাও সেরকম টি শার্ট, ওই বোতাম দেওয়া শার্ট নেই, এই দোকানে নেই, অন্য কোনো দোকান দেখি যদি পাওয়া যায়। এই গ্রাউন্ডটা না আমার এত ভালো লেগেছে, পিচ কালারের একটু সুন্দর, দেখো ডিজাইনটা নিয়ে অবধি, আর তারপরে না বাকিটা এরকমভাবে ডিজাইন করা রয়েছে, একদম ফ্লোরে ছুঁয়ে ছুঁয়ে যাবে প্রত্যেকটারই, ভীষণ লাইট শেডের গ্রাউন্ডগুলো দেখো। আমরা না সেকেন্ড ফ্লোরে এসে এই বাচ্চাদের জায়গাটায় রাইডের, আর দেখো কি বিল্ডিং করা রয়েছে, শপিং মলের মধ্যে এমনভাবে বিল্ডিংগুলো রয়েছে মনে হচ্ছে যেন আমি গ্রাউন্ড ফ্লোরেই কোনো রোডের মধ্যে দিয়ে যাচ্ছি, চারদিকে বিল্ডিং, ঘর, জানলা, দরজা সবই আছে, পুরো এই ফ্লোরটা জুড়েই কিন্তু এরকমভাবে বাড়ি ঘর দিয়ে কিন্তু সাজানো, আর এর মধ্যেই না কোনো একটা জায়গায় রয়েছে ওই বাচ্চাদের রাইডের জায়গাটা। আর দেখো এই আরবিয়ানদের কিছু পুরনো অ্যান্টিক পিস এখানে সাজিয়ে রাখা, আমার কিন্তু খুব ভালো লাগে এই পুরনো পুরনো অ্যান্টিক জিনিস। নোভা সিনেমা হলে না বেশিরভাগই দেখো সাউথের মুভি লাগানো রয়েছে। দেখো বাচ্চাদের রাইড একটা দেখা যাচ্ছে, আর এই বাড়িঘর থেকে সোজা গেলেই বাচ্চাদের রাইডের জায়গায় চলে এসেছি। ঢুকতেই দেখো কে আমাদের জন্য ওয়েট করে বসে আছে। বুট্টু একা এগুলো চড়বে না, অগত্যা ওর সাথে আমাকে বসতেই হলো। আমার তো মনে হয় না কোনো বেবিদের সাথে তাদের মায়েরা এইসব জিনিস এখানে এসে চড়ছে বলে,
আর আমার হাইট যেহেতু শর্ট, আমি আরামসে এর মধ্যে ঢুকে যেতে পারলাম। একটা রাইড কমপ্লিট করে এবার আবার বুটোই হেলিকপ্টার চলবে। মাছের পিকচার সুন্দর করে বানানো, আর এগুলো হচ্ছে হেলিকপ্টার, নিচ থেকে না সোজা ওপরে গিয়ে এরকম রাউন্ড রাউন্ড করে ঘুরছিল। সবই বুটুর পাল্লায় পড়ে আমাকে চড়তে হচ্ছে। এই রাইডটাই কি সুন্দর দেখো, বাট এটা চড়িনি, প্রচণ্ড স্পিডে ঘুরছিল, বুট্টু ভয় পেত আর আমাকে বসতেও দিত না। এই একটা রাইড, এই ছোট নৌকোর মতন, এটাতেই না বুট্টু একা বসলো, কারণ এখানে না আমাকে বসতে দেয়নি। আর আমি বললাম যে বুট্টু তুমি একা একটু বসে চড়ার চেষ্টা করো, তো একা একা বসে দেখলাম চললো এটা। এখানে দেখো ম্যাজিক দেখাচ্ছিলো, একদম ওপেন কিন্তু একটা স্টেজ বানিয়ে বাচ্চাদেরকে ম্যাজিক দেখাচ্ছিলো, আর অনেক টাইপের ম্যাজিক দেখিয়েছে, সুন্দর। একটা পায়রার ম্যাজিক দেখালো, ওটা খুব ভালো লেগেছিলো। আর একটা জায়গায় অনেক টাইপের না ছোটো ছোটো গাড়ি এরকম রাখা ছিল, আর বাচ্চারা বসে ওটা এমনি জাস্ট বসেছিল, ফার্স্ট ইয়ারিংটা ঘোরাচ্ছিল। বুটু এখানে অনেকটা টাইম কাটিয়েছে। এই জায়গাটাও কিন্তু আমার খুব ভালো লেগেছে, দেখো ছোট্ট একটা জলাশয় বানিয়ে মাছ ছেড়ে দিয়েছিল, আর কিছু গাছপালা লাগিয়ে খুব সুন্দর কিন্তু ডেকোরেট করেছিল। তো খুব খিদে পেয়ে গেছিল, চাউমিন আর মাঞ্চুরিয়ান, চিকেন মাঞ্চুরিয়ান আর চাউমিন সব এখন খাওয়া সারলাম। আর একটা চিকেন মোমো আমরা অর্ডার করেছিলাম, কিন্তু এই চাউমিন আর মাঞ্চুরিয়ান খেয়ে না পেট পুরো ভরে গেল। মোমোটা প্যাক করে বাড়িতে নিয়ে যাব, বাড়িতে গিয়ে মোমোটা খাবো পরে। এখানে গেমের সেকশনে না ওই কাট করতে গিয়ে দুটোকে অনেক ফ্রি গিফট করেছে ওরা, বেশ ভালো ভালো জিনিস গিফট করেছে। দেখো একটা এরকম কালার পেন্সিল, আর এরকম একটা ঘড়ি দিয়েছে দেখো, আর দিয়েছে কি জানো, লাফান ঘড়ি। এটা বুট্টু তো এখন লাফাতে পারবে না, আমি লাফিয়ে দেবো। বুট্টু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে একা একা বসে। আমার কি খাচ্ছ তুমি? বেশ বড়, অনেক কিছু আছে এখানে, আর কেএফসি আছে জানো। আমাদের খাওয়া দাওয়া শেষে যখন শপিং মল থেকে বেরোতে যাচ্ছিলাম, আর তখনই কিন্তু একদম গেটের কাছে আমাদের চোখে পড়ল এত সুন্দর একটা পরিবেশনা। দেখো তোমরা, নাইজেরিয়ান কিছু মানুষ
বাইরে বেরিয়েই দেখো একটা ম্যাও কি সুন্দর আরাম করে শুয়ে রয়েছে। আর এখানে জানো তো ট্যাক্সি ধরা কিন্তু ভীষণ ইজি, এরকম লাইন দিয়ে রয়েছে, আর তুমি যাবে যে একদম উঠেই পড়বে দরজা খুলে, এবং ভেতরে গিয়েও তুমি বলতে পারো বসে যে তুমি কোথায় যাবে। এদের কিন্তু যেতে হবেই সেই জায়গাটায়। এই সিস্টেমটা কিন্তু আমার খুব ভালো লেগে। দেখো চিকেন মোমো আর তার সাথে না এরকম চাটনি দিয়েছিল। আমার তো ভাই কলকাতায় মোমোর সাথে দু রকমের চাটনি আর তার সাথে আবার এক বাটি স্যুপ। এখন বাড়ি ঢুকলাম, আর বাড়ি ঢুকে হেঁটে হেঁটে না মলের মধ্যে পাটাও ব্যথা করছে প্রচণ্ড। আর আজকে তো আমরা বাইরে থেকে খেয়ে এসেছিলাম, ওই চাউমিন আর ভেজ মাঞ্চুরিয়ান, চিকেন মাঞ্চুরিয়ান আর চাউমিন খেলাম, আর তার সাথে একটা স্প্রিং রোল ছিল, কোল্ড ড্রিঙ্কস ছিল, ওটা পুরো প্যাক ছিল একসাথে খেয়ে। আর তারপরে আবার কৌশিক না অর্ডার দিয়ে দিয়েছিল, কি বলো তো তোমার মোমো, চিকেন মোমো অর্ডার দিয়ে দিয়েছিল, তো সেটা আর আমরা পারিনি মানে আর টেবিলেই নিয়ে আসিনি, আগেরগুলো খেয়েই একদম পেট হাইডাই। শেষে বললাম প্যাক করে দিতে, তোরা প্যাক করে দিয়েছে। এখন বাড়িতে এসে আমরা ওই মোমোটাই খেয়ে ঘুমিয়ে পড়বো। স্যুপ ছাড়া মোমো খেতে আমার ভালো লাগে না, আমার শীতকালে মোমো খেতে বেশি ভালো লাগে, এই জন্যে একদম ধোয়া ওড়া গরম গরম মোমো, তার সাথে ওই ঝালঝাল চাটনিটা, তার সাথে আবার এক বাটি স্যুপ, ভীষণ ভালো লাগে। আমি একদম মজা করে মোমো খাই, কিন্তু এখানে তো শুকনো শুকনো স্টিম মোমোটাই আনলাম, এখন মনে হচ্ছে ফ্রাইড হলে ভালো হতো, আর তার সাথে ওই ঝালঝাল একটা চাটনি দিয়েছে, এই খেয়ে নিয়ে আজকে ঘুমিয়ে পড়ব। তো তোমাদের সাথে আবার নতুন কোনো ব্লগ নিয়ে চলে আসবো, আজকে এখানেই থাকুক, টাটা বাই বাই, সবাই তোমরা ভীষণ 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 ভালো থেকো।